ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম ই ক্যাপ চারশো এটি একটি ভিটামিন ক্যাপসুল এই ঔষধটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে আসুন এখন আমরা জেনে নেই ই ক্যাপ চারশো এই ক্যাপসুলটির কার্যকারিতা ও ব্যবহারবিধি সম্পর্কে এটি মূলত ভিটামিন ই ক্যাপসুল এটি ভিটামিন ই এর সকল অভাব পূরণ করতে সাহায্য করে যেমন রক্ত জমাট বাধা প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে পেশির দুর্বলতা দূর করে ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বাড়াতে সাহায্য করে চুলের ও পশমের রক্ত চলাচল ঠিক রেখে চুলকে সঠিক পুষ্টি সরবরাহ করে থাকে এছাড়াও এই ঔষধটি পুরুষের বিশেষ অঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বিশেষ অঙ্গ শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন ই ক্যাপসুল ব্রোনের ক্ষত ও দাগ সারাতে খুব ভালো কাজ করে প্রতিদিন ময়েশ্চারাইজার হিসাবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করলে ত্বক লাবণ্যময় ও সুন্দর হয়ে ওঠে এখন আমরা জানবো এ ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নির্ধারিত মাত্রায় সেবনে এই ঔষধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই শরীরের সাথে খুব সহজেই ঔষধটি মানিয়ে যায় এখন আমরা জানব এই ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে গর্ভকালীন সময়ে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার না করাই ভালো যদি একান্ত প্রয়োজন হয় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে এখন আমরা জানবো এই ঔষধটির ডোজ সম্পর্কে ই কাপ চারশো এই ক্যাপসুলটি প্রতিদিন রাত্রেবেলায় একটি করে ক্যাপসুল খেতে হয় তবে অবশ্যই ডাক্তারের পর পরামর্শ নিয়ে খেতে হবে কেননা এই ঔষধটি কতদিন পর্যন্ত খেতে হবে কিভাবে খেতে হবে তা ডাক্তারই ভালো মতো আপনাকে পরামর্শ দিতে পারবে তাই কারো যদি এটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধটি গ্রহণ করবেন এখন আমরা জানবো ই কাপ চারশো এই ঔষধটির দাম সম্পর্কে এই ঔষধটি প্রতি পিচের দাম সাত থেকে আট টাকা আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য